হাই ফ্রেন্ডস, আমি রাজ। আপনাদেরকে ফিল্ম ইন্ডাস্ট্রি টুডে স্বাগত জানাই। ইউটিউবে থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি আজকে কী নিয়ে কথা বলবো। দেখুন, জীবনের ভুল কি কি জন্য কি সব এসব কথা কিছু আমি বলবো না, আমি জাস্ট কয়েক কিছু কথা বলবো। সেই কথাগুলোই বলার জন্য আমি আজকে ভিডিওটা করেছি। সো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, তাপস পাল সবার প্রত্যেকের সঙ্গেই সিনেমা করেছেন। হ্যাঁ, তখনকার দিনে প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, অভিষেক, আর এখনকার দিনে দেব, জিৎ, অঙ্কুশ। সো যখন যে ক্যারেক্টার পেয়েছেন উনি, তখন তিনি ওই ক্যারেক্টারই করেছেন। কিন্তু তাপস পালের ওই সব সিনেমা হিটের সিনেমা, প্রথম সিনেমা দাদাগিরি থেকে সাহেব, ভালোবাসা ভালোবাসা, প্রত্যেক সিনেমা ওদের ওইখান থেকে। তারপর মানে এক সময় ছিল যেখান যখন বুমবাদার এক একটা হিট সিনেমা হতো, তখন মানে তাকে টক্কর দেওয়া যদি কেউ থাকতো সেটা হচ্ছে তাপস পাল। ইয়েস, ভুবনদার সঙ্গে যদি কেউ টক্কর দেওয়া থাকে সে ছিল তাপস পাল। কেননা সেই সময় তাপস পাল প্রত্যেক সিনেমা হিট। ইয়েস, মঙ্গলদ্বীপ, গুরুদক্ষিণা, সব সিনেমা ওই সময় হিট তাপস পালের। আর একদিকে পছন্দের সিনেমা হিট, তো পছন্দের সঙ্গে টক্কর দেওয়ার একমাত্র ছিলেন তাপস পাল। তো তাপস পাল আজকে নেই, আমাদের ছেড়ে চলে গেছেন। সো আমি দর্শকদের একটা কথাই বলবো, যখন উনি বেঁচে ছিলেন তখন কিন্তু তাকে নিয়ে কোনো কথা হচ্ছিল না, বরঞ্চ তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা হচ্ছিল। ইয়েস, পলিটিক্সের নিয়ে জড়িয়ে যে তিনি ভুল করেছেন, ওই সব অনেক অনেক খারাপ কথা নিয়ে তাকে নিয়ে বলা হয়েছে। বাট একটা কথা কি জানেন তো, একটা আর্টিস্ট, একটা কলাকার লোক যদি কোনো ভালো কাজ করে, কিংবা ধরো 5টা সিনেমা করেছে, ধরো 3টা সিনেমা ফ্লপ, 2টা সিনেমা হিট, তো লোকে কিন্তু সেই 2টা সিনেমা হিট নিয়েই কথা বলবে এবং ভালো ভালো কথা বলবে, এবং 3টা যে সিনেমা ফ্লপ সিনেমা তা নিয়ে কোনো কথা বলবে না। আর যখনই যদি কোনো কথা বলে, খারাপ কথা নিয়েই বলবে। সো একটা আর্টিস্ট একটা দর্শকের মনে জায়গা করাটা যে কত কঠিন সেটা নিশ্চয় আমরা সবাই জানি। তার থেকেও বেশি জানেন, জানতেন তাপস পাল, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সো একটা কথা কি, তাপস পাল সব ধরনের সিনেমা, হিন্দি সিনেমাও করেছেন। সো নতুনের দিকে ওই অঙ্কুশের সিনেমাতে খিলাড়িতে যাচ্ছিলেন 2013-তে, তারপর 12-তে না 11-তে মনে হয়, ঠিক মনে নেই আমার খেয়ালটা, 8টার লোকাল বনগা যেটা সিনেমাটা করেছিলেন উনি, খুব সুন্দর অভিনয় করেছিলেন ওটা সিনেমা। তারপরে দেবে 12-তে চ্যালেঞ্জ 2, দেবের সঙ্গে আই লাভ ইউ, জিতের সঙ্গে হিরো, ঘাতক, অনেক সিনেমা করেছেন, প্রসেনজিতের সঙ্গে তো অনেক সিনেমাই করে গেছেন। সো মানে কিছু কিছু মানে কিছু কিছু মানে কি বলুন তো, কি ভুলে কি জন্য পলিটিক্সে গেছেন, পলিটিক্সে কি হয়েছে, কি সব ব্যাপার, ওসব কথা নিয়ে আমি কিছু বলবো না। আমার যেহেতু একটা ফিল্মিতে নিয়েই জুড়িয়ে এই চ্যানেলটা, তো আমি ফিল্মি লাইনে কথাগুলো বলবো। সো তাপস পালের অ্যাক্টিং দেখুন, তখনকার দিনে আমি যেটা বললাম, প্রসেনজিৎ ছিলেন, প্রসেনজিতের সময়কালীন ছিলেন অনেকেই, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, অভিষেক, জয় ব্যানার্জি, অনেকেই ছিলেন। তো তাপস পাল কিন্তু অন্যতম, কারণ তাপস পালের তখনকার দিনে সেই প্রথম প্রথম পুরনো সিনেমাগুলি মুভিতে এত হিট সাকসেস হয়েছিল যে মানে ওনার সিনেমা মানে হাত দিলেই টাচ হিট এইসব আর কি। সো তাপস পালের সিনেমাগুলি কিন্তু খুব সুন্দর সিনেমা, অ্যাক্টিংও খুব দুর্দান্ত করতেন উনি। ইয়েস, উনি অ্যাক্টিং খুব দুর্দান্ত করতেন। আর বেশি সিনেমা উনি শতাব্দী দেবশ্রীর সঙ্গে উনি করেছেন, রোমান্টিক সিনেমা তো বটেই, বাট এটা বললাম নতুনের দিকেও উনি সবার সঙ্গে মানে খাপ খাইয়ে নিয়েছিলেন কেমনটা চলতে হবে, মানে একটা ইন্ডাস্ট্রিতে চলতে হলে প্রথম দেখুন যখন যে যে থিমটা চলছে আমাকে সেরকম থিমই করতে হবে। আমার 90s-এর সময় আমাকে ঘরোয়া সিনেমা চলতো, আর আমি যদি 2023-তে সেই ঘরোয়া সিনেমা করি আমাকে চলবে? চলবে না। তো তাপস পালই সেরকম, যখন যা অভিনয় পেয়েছিলেন, ক্যারেক্টার পেয়েছিলেন, উনি তখনই সেটা করেছিলেন। দুর্ভাগ্যক্রমে উনি মারা গেলেন। সো প্লিজ সবাই শোক আহত, আমরা জানি। সো যেখানে থাকুন উনি ভালো থাকুন। সো আপনাদের সত্যি তাপস পালের অনেক সিনেমা, যেটা বললাম অনেক, প্রত্যেক সিনেমা 100টার মতন সিনেমা উনি মানে উনি হিরো আছেন। সো আজকে মানুষ তাকে নিয়ে সব ভালো ভালো কথা বলছে, একদিন তাকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতো পলিটিক্স নিয়ে, কিন্তু এটা হয় কেন? একটা মানুষ এতগুলো সিনেমা হিট জুড়ি দিল, তাদেরকে আপনারা মানে সিনেমাটা খারাপ, ভালো সিনেমা, বাট আপনারা ওই পলিটিক্স লাইনে জুড়ে গিয়ে তাকে খারাপ বলে দিলেন? না, আমি একটা সবাইকে অনুরোধ করে বলছি, যে মানুষটাকে আপনারা চিনেছেন প্রথম থেকে, আজকে যদি কোনো পলিটিশিয়ান মানে পলিটিক্স করে যদি সিনেমাতে সিনেমা করতো, তাহলে সবাই বলতো যে পলিটিক্স করে সিনেমা গেছে, সিনেমা তো চলবে না, যেরকম একটা কথা। তাপস পাল কিন্তু সিনেমা করে পলিটিক্সে গেছেন। সো তাদেরকে তাপস পাল যদি কেউ মনে দেখে থাকে, সো প্লিজ যদি কেউ মনে থাকুন তাকে, তাপস পালকে এই সিনেমার দ্বারাই, সিনেমার থ্রু দ্বারাই আপনারা মনে রাখুন তাকে, যে কত হিডেন সিনেমায় দিয়েছেন,
কত সুন্দর 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 সিনেমা উনি দিয়েছেন, কত অ্যাক্টিং ভালো করেছেন, অ্যাক্টিং লেভেল কিন্তু অনেক 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 ঢের গুণ ভালো তাপস পালের। সো প্লিজ ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আমার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার।